সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا। अम्मा बाद सम्मानित दिनी भातृमंडली अल्लाह रब्बुल आलमीनेर प्रशंसा एवं प्रिय रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम उपर सलातु सलामेर पर आज 15 मुहर्रम 1443 हिजरी मोताबिक 24 अगस्त 2021 हमारे सीरातुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर जीवनी निये जे धारावाहिक आलोचना चले आसछे तार पर्व नम्बर 35 विषय वस्तु आकाबार प्रथम बायत बायते आकाबा उला आकाबाय जे दुटी बायत हुएछिलो तार प्रथम बायत बायत माने शपथ रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मदीनार कयेकजन सौभाग्यवान तारा अग्रणी भूमिका पालन करेछेन दीन इस्लाम कबूल करार क्षेत्रे एवं दीन इस्लामेर विजय होक आल्लाह साहाज्य नेमे आसुक एवं रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर पाशे दाड़ानोर जन्य साहाबाए किराम जारा मक्का थेके हिजरत करेछेन तादेर पाशे दाड़ाबेन तारा তাদের সার্বিক সাহায্য করবেন এই মর্মে যারা এসে বায়াত করেছিলেন শপথ করেছিলেন এ প্রথম ছিল বায়াত। এই বায়াতকে বায়াতে আকাবা বলা হয়। আকাবা মানে ঘাঁটি দুই পাহাড়ের মাঝখানে সংকীর্ণ জায়গা এটাকে আকাবা বলা হয়। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এই আকাবার কথা বলেছেন সূরাতুল বালাদে ফালাক্তাহামাল আকাবা ওমা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবাতিন আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা। এখানে আকাবা শব্দ ব্যবহার করা হয়েছে এবং আকাবার অর্থ ঘাঁটি। কিন্তু এখানে দীন ইসলামের যেসব নেকির কাজ গুরুত্বপূর্ণ সেগুলি উল্লেখ করা হয়েছে। সেগুলি হচ্ছে জান্নাতের পথে এগিয়ে যাওয়ার জন্য ঘাঁটি। জি, তো এখানে এই আকাবার কথা বলা হয়েছে কোরআনে কারিমে। কিন্তু আকাবা মানে হচ্ছে ঘাঁটি। মেনার দিক থেকে যখন মক্কার উদ্দেশ্যে পায়ে হেঁটে আসবেন, যখন জামারাতগুলি পার করে আসবেন, প্রথম জামরা, দ্বিতীয় জামরা, তৃতীয় জামরা, তৃতীয় জামরার নাম হচ্ছে জামরায় আকাবা। কিন্তু এই জামরার নাম হচ্ছে জামরায় আকাবা। প্রথমটা জামরায় উল্লা, দ্বিতীয়টা জামরায় উস্তা, আর এটা হচ্ছে জামরায় আকাবা। জি, বড় জামরা, যেটা শেষ জামরা, যেটা মক্কার দিক থেকে কাছে এবং মক্কার দিক থেকে গেলে প্রথম পড়বে। জি, তো এখানে দেখেন মেনাটা খানিকটা প্রশস্ত রয়েছে, দুইদিকে পাহাড় আছে কিন্তু লম্বা চওড়া রয়েছে মেনার মাঠ। আর তারপর আস্তে আস্তে পাহাড়গুলো কাছিয়ে চলে আসছে দুই দিক থেকে। দেখেন কাছে আসছে না, খেয়াল করলে দেখবেন এটা হচ্ছে আকাবা। তো এখানে বিশেষ একটি স্থানে তারা বায়াত করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তো প্রথম আকাবার বায়াত আজকের বিষয়বস্তু। বছরটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির দ্বাদশ বছর, 12তম বছর। মৌসুম ছিল হজের। জি, গত আলোচনা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির একাদশ বছরের। জি, যেখানে বেশ কয়েকজন মদিনার সৌভাগ্যবান এসে ইসলাম গ্রহণ করেছিলেন। আর তার পরের বছর এই নবুয়তের 12তম বছরে 12 জন লোক মদিনা থেকে আসলেন। আর এর আগে বলেছি যে মদিনায় মুশরিকদের দুটো বংশ ছিল। এক বংশ হচ্ছে খাজরাজ, তারাই সংখ্যাগরিষ্ঠ ছিল,
আর আরেকটি হচ্ছে আউস। এরা ইসলামের পূর্বে সব পৌত্তলিক ছিল, মক্কার মুশরিকদের মতো, মানে প্রতিমা পূজা করত। আর তিনটি বংশ ছিল ইহুদি বংশ, ইহুদি গোত্র। ইহুদিদের নসিবে ইসলাম আসেনি, মাত্র হাতে গোনা কয়েকজন ইসলাম গ্রহণ করেছে। যারা যত বেশি সত্যের শত্রুতা করেছে, তত বেশি আল্লাহ তাদেরকে সত্য গ্রহণ থেকে বঞ্চিত করেছে, এটি আল্লাহর আজাব। এটা একটি শিক্ষণীয় বিষয়, দার্স মনে রাখবেন। পাশাপাশি ইহুদি খ্রিস্টান দুটোই আহলে কিতাব, কিন্তু খ্রিস্টানদের তুলনায় ইহুদিরা বেশি শত্রুতা করেছে ইসলামের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও এবং প্রতিটি যুগে, যার ফলে তাদের হেদায়েত নসিব হয়নি। এখন পর্যন্ত খুব কমই শুনবেন, বছরকে বছর পার হয়ে গেল, যে একটি ইহুদিকেও ইসলাম কবুল করেছে। কিন্তু খ্রিস্টান সারা পৃথিবীতে প্রতিদিন শত শত খ্রিস্টান ইসলাম গ্রহণ করছে, পূর্ব দিকে ফিলিপাইনের, হ্যাঁ, অনেক ইসলাম গ্রহণের সংখ্যা তাদের, মাশাআল্লাহ। পশ্চিমা ইউরোপ, আমেরিকায়, অস্ট্রেলিয়ায় যেগুলো ইসলাম গ্রহণ করছে খ্রিস্টান বেশি। তো মদিনার এই আওস এবং খাজরাজ এই দুই গোত্র থেকে ১২ জন লোক আসলেন এই হজের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য, এবং তারা বায়াত করে যাবেন, শপথ করে যাবেন ইসলাম গ্রহণ করে। তাদের ১০ জনই ছিলেন খাজরাজ বংশের আর ২ জন ছিলেন আউস বংশের। জি, যে ১০ জন ছিলেন খাজরাজ বংশের, তাদের ৫ জন গত বছর এসেছিলেন। গত বছরে যে ৬ জন মদিনাবাসী এসেছিলেন ভাগ্যবান তারা, তাদের ৫ জন আর অতিরিক্ত ৫ জন। তো গত আলোচনাতে বলেছিলাম তাদের নাম, যে মদিনার যেই ৬ জন এসেছিলেন, ৬ জনই ছিলেন খাজরাজ বংশের। একজন ছিলেন আসাদ বিন জোরারা, আরেকজন ছিলেন আউফ বিন হারিস, আরেকজন ছিলেন রাফে বিন মালিক, আরেকজন উতবা বিন আমির, আরেকজন উকবা বিন আমির, আর একজন জাবির বিন আবদুল্লাহ বিন রিয়াদ। এই জাবির বিন আবদুল্লাহ ছাড়া, ৬ জনের মধ্যে তিনি ছাড়া, বাকি ৫ জন যে গত বছর এসেছিলেন নবুয়াত প্রাপ্তির ১১ বছরে, তারা ৫ জন ছিলেন, আর অতিরিক্ত ৫ জন এসেছিলেন খাজরাজ বংশের, টোটাল ১০ জন। এই যে ৫ জন নতুন এসেছিলেন গত বছরের ৫ জনের সাথে, এই বছরে তাদের নাম হচ্ছে এই রকম, মুয়াজ ইবনুল হারিস, তাকে মুয়াজ ইবনে আফরাও বলা হয়, আফরা মেয়েদের নাম। তো মুয়াজ ইবনুল হারিস আবার মুয়াজ ইবনে আফরা বলা হয়, কখনো বাপের সাথে সম্পর্কিত করা হয়েছে, কখনো মায়ের সাথে সম্পর্কিত করা হয়েছে। জাকুয়ান ইবনে আব্দুল কাইস দ্বিতীয়, তৃতীয় ছিলেন ওবাদায় ইবনে সামেদ, প্রখ্যাত সাহাবি, বেশ কিছু হাদিস বর্ণন করে, তার মধ্যে বায়াত শপথের যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, সেই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন ওবাদায় ইবনে সামেদ রাদিয়াল্লাহু তাআলা। ইয়াজিদ ইবনে সালাবা ৪ নম্বর, ৫ নম্বর ছিলেন আব্বাস ইবনে ওবাদা, এই ৫ জন, আর গত বছরের ৫ জন, ১০ জন খাজরাজ বংশের। আওস বংশের ২ জন ছিলেন, প্রথম ছিলেন আবুল হাইসাম বিন তাইহান, আবুল হাইসাম বিন তাইহান, আর দ্বিতীয় ছিলেন ওয়াইম বিন সাহেদা। এরা মেনার ঘাঁটিতে, মেনার যে আকাবা অর্থাৎ জামরা আকাবা যেটা, তার আশেপাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিটিংয়ে বসলেন, একত্রিত হলেন। রাসূলুল্লাহ তাদেরকে ইসলামের শিক্ষা দিলেন এবং তাদেরকে বললেন যে এসো, বাই ওনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ। এই হাদিসটি ওবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, হাদিস সহিহ বুখারীতে রয়েছে। তোমরা আমার সাথে শপথ করো, বায়াত করো এ কথার ওপর যে তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, ওয়ালা তাসরিকু, চুরি করবে না। যেসব ভালো কাজের জন্য বায়াত নিয়েছেন, তার কিছু আল্লাহর হকের সাথে সম্পৃক্ত আর কিছু হচ্ছে মানুষের হকের সাথে সম্পৃক্ত। আর মানুষ কখনো মানুষের মতো মানুষ, ভালো মানুষ হতে পারে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হকের ক্ষেত্রে যেমন সজাগ থাকবে, যত্নবান থাকবে যে আল্লাহর হক নষ্ট করবে না, ঠিক তেমনি মানুষের হক যাতে নষ্ট না করে।
কেউ যদি আল্লাহর হক খুব সুন্দর করে পালন করছে, ফরজ নফল দিয়ে আল্লাহর হক খুব সুন্দর পালন করছে কিন্তু মানুষের হক ঠিকভাবে আদায় করে না, তাহলে সে অসৎ লোক, ভালো মানুষ নয়। এর বিপরীত আবার অনেকে আছে মানুষের হকের ক্ষেত্রে একেবারে মাশা আল্লাহ এক্সপার্ট, খুবই যত্নবান, একটা পয়সা কারো মেরে খায় না, কারো সাথে তার খারাপ আচরণ নেই, কারো সম্পর্কে তার হিংসা বিদ্বেষ শত্রুতা, কারোর সাথে লড়াই ঝগড়া মনোমালিন্য কিছু নেই, বাপ মা থেকে শুরু করে বাপ মার খেদমতে বলতে হবে না। অনেক অমুসলিম ছেলেরা আছে, আছেন না, অমুসলিম মানুষ আছে যারা বাপ মায়ের সাথে অনেক মুসলিমের সাথে ভালো ব্যবহার করে কিন্তু শিরকুফুরিতে ডুবে আছে, আল্লাহর সবচেয়ে বড় হক নষ্ট করেছে, মানবতার খাতিরে করছে, মায়ায় শ্রদ্ধা সম্মানে করছে, সামাজিকতার খাতিরে করছে। যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয় কিন্তু ভালো কাজ করে তারা কিসের জন্য করে? এসবগুলি গরজ থাকে, মানুষ মানুষের মতো চলবো, মানবতা, এটা নাম হচ্ছে মানবতা, ইনসানিয়ত। আরেকটি হচ্ছে সামাজিকতা, সমাজের লোকে কি বলে আমি খারাপ আচরণ করবো বাপ মায়ের সাথে, তো সামাজিকতা, অধিকাংশ মানুষ মুসলিম সমাজেও সামাজিকতার কারণে প্রাপ্তি বেঁচে থাকে, সমাজে কি বলবে, বংশের মুখ ডুবে যাবে, আমি কোথায় মুখ দেখাবো এরকম কাজ করলে, আল্লাহর ভয় পরকালের ভয় নাই, সুযোগ পেলে যদি কেউ জানতে না পারে তো সব কিছু করে ফেলবে। তো এরা তো আর মোত্তাকি না, তাকওয়া হচ্ছে কিসের নাম, আল্লাহর ভয়ে যারা ভালো কাজ করে আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ দিয়ে বেঁচে থাকে। এ তাকওয়াকে এই ছোট্ট একটি ভাষায় যারা বুঝে নেবে তারা সব দিক থেকে সুন্দর হয়ে যাবে, আল্লাহর হকের ক্ষেত্রেও ভালো হয়ে যাবে আর মানুষের হকের ক্ষেত্রেও ভালো হয়ে যাবে। কাউকে দেখানোর জন্য নয়, সামাজিকতার জন্য নয়, মানবতার জন্য নয়, আমি নিজে একজন আদর্শ মানুষ হব আমার বা অথবা অনেকে খ্যাতি লাভ করতে চাই, জীবনে একটা টার্গেট আছে, হ্যাঁ আশা আছে আমি বড় একজন নেতা হব, তো বড় নেতা হলে জনপ্রিয়তা লাভ করতে হবে, জনপ্রিয়তা লাভ করলে সবাইকে খুশি রাখতে হবে, সুনাম অর্জন করতে হবে, আর গরজ পক্ষান্তর একজন মুমিন মুত্তাকি, সে সত্যিকার আল্লাহর ওয়ালি, আল্লাযিনা আমানু ওয়া কানু ইত্তাকুন, সে সব চিন্তাই করে না, ওগুলো চলে আসবে অতিরিক্ত বেনিফিট, বোনাস ফাও চলে আসবে, ফাও সুনাম চলে আসবে, ফাওয়ে সামাজিকতা হয়ে যাবে, সমাজে সম্মান পাবে, ফাওয়ে তার মানবতা হবে, এগুলো সব অতিরিক্ত, কিন্তু আসল হচ্ছে ঈমান এবং তাকওয়া। একজন মুমিনের জন্য কোনো প্রশাসন লাগে না, কিচ্ছু লাগে না, থানা পুলিশ কোনো কিছুর প্রয়োজন নেই, তার পিছনে পাহারার কোনো প্রয়োজন নেই, সে ডিউটিতে নিজের কাজ ঠিকভাবে আদায় করছে কি না কোনো সুপারভাইজার প্রয়োজন নেই, ফোরম্যানের প্রয়োজন নেই, কারণ তার মধ্যে ঈমান তাকওয়া আছে, আল্লাহর সামনে জবাবদিহিতা হয়ে চিন্তা আছে, কারো সম্পর্কে শত্রুতা হিংসা করবে না, হ্যাঁ সুযোগ পেলেও করবেন না, কারো বদনাম, আর সুযোগ না পেলেও করবেন না, কারণ তার নিজের চিন্তা আছে যে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম আদর্শ মানুষ সাহাবাই কেরাম মুহাজিরিন আনসার তৈরি করেছিলেন, যারা নবী রসুলগণের পরে আদর্শ, এইরকম মুসলিম হইতে হবে। যাই হোক, যে কথাটা বলছিলাম যে আল্লাহর হকের ক্ষেত্রেও যত্নবান হইতে হবে, মানুষের হকের ক্ষেত্রেও যত্নবান হইতে হবে। এই জন্য এই যে বায়াতগুলি নিয়েছিলেন, যে পয়েন্টগুলির তাতে কিছু আল্লাহর হকের কথা রয়েছে, কিছু মানুষের হকের কথা রয়েছে। আল্লাহর হক নষ্ট করবে না শিরিক করে, মানুষের হক নষ্ট করবে না চুরি করে, ডাকাতি করে, বেইমানি করে, আত্মসাত করে, ছিনতাই করে, ওয়ালা তাসরিকু চুরি করবে না, ওয়ালা তাজনু জেনা করবে না, আল্লাহর হক নষ্ট হয় আর মানুষের হক নষ্ট হয়, সমাজকে কলঙ্কিত করে, বংশকে কলঙ্কিত করে, জি ছেলেমেয়ের সম্মতিতেও যদি জেনা হয় তো গোটা বংশের না বদনাম, তাহলে বংশের হক নষ্ট করলো না, মান সম্মান ডুবিয়ে দিল না, জি হ্যাঁ, তাহলে জেনা ব্যবচার এমন একটি অপরাধ যাতে আল্লাহর হক নষ্ট হয়, কারণ আল্লাহ সবগুলি নিষেধ করেছেন, সবগুলি হারাম করেছেন, জেনা হারাম করেছেন, চুরি কর হারাম করেছেন, সুতরাং আল্লাহর হক নষ্ট, আল্লাহর অবাধ্য ফাজেক, আর তার সাথে মানুষের হক নষ্ট করল। ওয়ালা তাজনু জেনা ব্যবচার করিও না, ওয়ালা তাকতুলু আউলাদাকুম তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না,
ছেলে মেয়েদেরকে হত্যা করে, আউলাদ ছেলে মেয়ে উভয়কে বলা হয় আরবি ভাষায়। আজকালকার মাতৃভাষায় আর আরবদের ওয়ালাদ বলে ছেলেকে, কিন্তু আসলে ওয়ালাদ মানে ছেলে, ওয়ালাদ মানে সন্তান, ছেলে সন্তান আর মেয়ে সন্তান বলি না বাংলায়। আর ইবন মানে হচ্ছে ছেলে সন্তান, বিনত মানে হচ্ছে কন্যা সন্তান। তো ভুল প্রচলনটা যে ওয়ালাদ মানে ছেলে। তোমাদের ছেলে মেয়েদেরকে সন্তানদেরকে হত্যা করিও না, কেন বললেন? সন্তানকে হত্যা করে, ছেলে মেয়েকে কেউ হত্যা করে? তো যদি রোগ না থাকবে তো এমনি চিকিৎসা দিবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করবে? তাহলে বোঝা যাচ্ছে রোগ অবশ্যই আছে, রোগ অবশ্যই আছে। কী রোগ ছিল? জাহেলিয়াতের যুগের লোকেরা মেয়েদেরকে বিশেষ করে কি করত? জীবন্ত দাফন করত। এখনকার যুগে জীবন্ত দাফন করা লাগে না পাপিষ্টদের, হ্যাঁ, কারণ মেডিকেল সায়েন্স তাদের উন্নতি করেছে, সুতরাং পেটে আসতেই দেয় না, হ্যাঁ, গর্ভধারণ করতেই দেয় না। বছরকে বছর চলে যাচ্ছে, 10 বছরে একটা, 15 বছরে একটা, ফ্যামিলি প্ল্যানিং এমনভাবে করেছে যে আমি বিয়ের পর থেকে শুরু যতদিন বাঁচবো ওই দুটোই নেব, নাই একটাই নেব। ছেলে মেয়ে দুটো একসময় বলতো, এখন এই অসৎ লোকেরা বলছে ছেলে হোক আর মেয়ে হোক একটা, ছোটো পরিবার সুখী পরিবার বলছে না, এরাও খুনি কিন্তু পরোক্ষভাবে খুন করছে, আসতেই দেব না। অথচ নিজের খোঁজ রাখে না, নিজে হয়তো 3 নম্বর 4 নম্বর, তোর সিরিয়ালই আসতো না যদি ওর বাপ মাই কাজ করতো। অনেক বড় বড় নেতারা, অনেক বড় বড় কবিরা, তাদের সিরিয়াল নম্বর কারো 8, কারো 9, কারো 6, হ্যাঁ, তাহলে এরা তো দুনিয়াতে আসার সুযোগই পেতো না যদি তাদের বাপ মা এদের মতো হইতো, এদের মতো অসৎ হইতো। তাহলে মুসলিমদের মধ্যে আছে, অমুসলিমদের মধ্যে আছে, চিন্তা করার বিষয়টি এই। সুতরাং যাকে আল্লাহ আসতে দিচ্ছেন আসতে দাও, তুমি এই অন্যায় করে অপরাধ করবে এর জন্য জবাব দিতে হবে। জি, তো সেটা সরাসরি খুন করা হোক অথবা পরোক্ষভাবে খুন করা হোক, অথবা অ্যাবর্শন কার বাচ্চা নষ্ট করে দাও, এটি কনসেপ্ট হয়ে গেছে, হ্যাঁ পজিটিভ, এখন বাচ্চা নিবে না, নিবেই না, নিজের পয়সা খরচ করে বাচ্চা নষ্ট করে আসছে ক্লিনিকে গিয়ে, খুনি এরা। জি, কী জন্য? খাওয়াইতে পারবো না, মানুষ করতে পারবো না, অথচ আল্লাহ প্রত্যেক প্রাণীকে যার প্রাণ রয়েছে, ওমামিন দাব্বা, তিনি শুধু মানুষ নয়, শুধু জিন নয়, প্রতিটি কীট পতঙ্গ পোকা মাকড়কে সবাইকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন এবং সবার রিজিক আল্লাহ নির্ধারণ করেছেন। সকল সৃষ্টির রিজিক, সকল প্রাণীর রিজকের দায়িত্ব আল্লাহর ওপর। আল্লাহ বলছে ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকু, আল্লাহর পরে রিজিকের দায়িত্ব। যাই হোক, তো কিছু কিছু গোত্র ছিল ছেলে মেয়ে সবাইকে হত্যা করতো, কিসের ভয়ে? দারিদ্রের ভয়ে, অথবা অলরেডি দারিদ্র আছে, অভাব, খাওয়াইতে পারে না বাচ্চা, সুতরাং বাচ্চাকে মেরে ফেলে দিত, ছেলেকে মেরে ফেলতো, মেয়েকে মেরে ফেলে দিত, এরকম কিছু লোক ছিল জাহিলিয়াতের যুগে। আর কিছু ছিল শুধু কন্যা সন্তানকে হত্যা করত, মেয়ে সন্তান ছেলে হলো না, মেয়ে হলো, ছেলে হলে রাখতো আর মেয়ে হলে রাখতো না। আমাদের দেশের বক্তারা এমনভাবে ওয়াজ করে মনে হচ্ছে আরবদের ঘরে ঘরে সবাই হয়তো মেয়েদেরকে খুন করতো, যদি এটাই হতো তাহলে কি আর মেয়েদেরকে পাওয়া যেত? তাহলে যেসব সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করলেন তাদের স্ত্রী ছিল না? বড় মক্কার যারা কাফের মুশরিক কুফর অবস্থা তাদের স্ত্রী ছিল না? তো মহিলার অবশ্যই ছিল, মহিলা সংখ্যা ছিল না, ছিল না? বোঝা যাচ্ছে না যুক্তিটা? তাহলে এই কথাটা একটা চিন্তার বিষয় রয়েছে যে আরবরা মেয়েদেরকে হত্যা করে দিত। আরবরা নয়, আরবের কিছু গোত্র, আরবের কিছু অসাধু লোক, সবাই নাই, এটা হচ্ছে গবেষণামূলক কথা, তা কি কথা। ঢালাওভাবে যদি মেয়ে আসলে মারো, মেয়ে আসলে মারো, এটা যদি 20-30 বছর চলতে থাকে তাহলে তো মেয়ে বিবাহ করার জন্য পাওয়া যাবে না। এইরকমই ছেলে, যদি কোনো দেশে এমনটা হয় যে ফেরানোর মতো ইজাব দেখুন আবু না আহ ছেলেদের জবাই করতো, তো এইরকম হলে তাহলে তো জেনারেশন শেষ হয়ে যাবে, কোনো পুরুষ পাওয়া যাবে না ওদের মাঝে। তো এমনটা আসলে হইতো না, আরবরা
যেমনটা বললাম যে কিছু আরব ছিল যারা অত্যন্ত অভাবী ছিল, অভাবের ভয়ে, অভাব অলরেডি আছে অথবা আশঙ্কা করত। কোরআনের দুটি কথা কিন্তু বলেছে, সূরা আনামে অভাব অলরেডি আছে, এই অবস্থায় হত্যা করিও না, অভাব আছে আল্লাহ অভাব দূর করবে, ছেলে দিচ্ছে মেয়ে দিচ্ছে আল্লাহ ওর খেতে আল্লাহ ওর রিজিক আল্লাহ দিবে, ওর ব্যবস্থা আল্লাহ করে দেবেন। ওয়ালা তাকতুলু আউলাদাকুম মিন ইমলাক, দারিদ্রের কারণে। আর সূরা ইসরা বনী ইসরা আছে, ওয়ালা তাকতুলু আউলাদ খাশিয়াতা ইমলাক, দারিদ্রের আশঙ্কায় ভয়, দারিদ্র নেই অভাব নেই, কিন্তু যেমন আজকালকার অধিকাংশ মুসলিম যারা ফ্যামিলি প্ল্যানিং করছে বেশি বাচ্চা নিচ্ছে না, এদের দারিদ্রের ভয়, আরে পাঁচটা সাতটা বাচ্চা হলে কী করে খাওয়াবো কী করে পড়াবো, আসলে ও কিছুই জানে না, কিছুই জানে না, আর বিশ্বাস নেই আসলে যে আল্লাহ রাজ্জাক রেজিক দাতা, ও নিজেই রাজ্জাক খেয়ে বসে আছে, এটা ইমানে বড় ত্রুটি, এটা আমলের কোনো ত্রুটি নয়। তো আরবদের তাহলে এরকম দুই শ্রেণীর লোক ছিল, অভাবের কারণে ছেলে মেয়ে খুন করতো কিছু গোত্রু, আর কিছু ছিল যারা মেয়েদেরকে হত্যা করতো, যারা মেয়েদেরকে হত্যা করতো তারা কেন কারো, শুধু মেয়েরা খায় ছেলেরা খায় না, তো কেন হত্যা করতো, হ্যাঁ লজ্জায়, লজ্জার ব্যাপার, যমুকের বাড়িতে মেয়ে জন্মেছে এটা একটা লজ্জার বিষয় ছিল, মানে সামাজিক কুসংস্কার যে কারো বাড়িতে মেয়ে জন্মালে খারাপ নজরে দেখা এবং নিজে লজ্জাবোধ করা, এই বধ চরিত্র জাহিলি চরিত্র অনেক মুসলিমদের মাঝে আছে, পরপর দুটো তিনটা মেয়ে হলে স্ত্রীকে মারধর করে, বরং তালাক পর্যন্ত দেয়, এইসব ঘটনা ঘটে আমাদের সমাজে, এদের মধ্যে ওই জাহিলি কাফেরদের ওই বধ চরিত্রগুলি আছে, মেয়ে তোমার স্ত্রী কী দোষ, হ্যাঁ ও যদি ক্ষেত্র হয় তো তোমার কাছে তো বীজ আছে, তোমার বীজ কেন খারাপ, হ্যাঁ তোমার যদি ক্ষমতা থাকে নিয়ে আসো ছেলে সন্তান নিয়ে আসো, যেমন তোমার ক্ষমতা নেই তোমার স্ত্রীর ক্ষমতা নেই, সুতরাং আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহ যা দিবেন তাতেই কল্যাণ রয়েছে, বড় মেয়েতে বেশি কল্যাণ রয়েছে, এই জন্য সবচেয়ে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ ছেলে সন্তানকে রাখেননি, দিয়েছেন তারপরে নিয়ে নিয়েছেন বাল্য জীবনে ছোট বয়সে, কিন্তু চার চার মেয়ে বড় হয়েছে তাদের বিবাহ শাদী হয়েছে, তাহলে শ্রেষ্ঠ নবীর জন্য আল্লাহ মেয়ে পছন্দ করেছেন, মেয়ে বাছাই করেছেন, তো আল্লাহ শ্রেষ্ঠ ব্যক্তির জন্য যেগুলি বাছাই করেছেন সেগুলি আমরা অপছন্দ, মেয়ে হলে কখনো না, এই বধ চরিত্র যেন না থাকে, পরপর চারটা হোক পাঁচটা হোক দশটা হোক যদি সবগুলি মেয়ে হয় তারপরও, এতে আল্লাহ কল্যাণ রেখেছেন, এতে আল্লাহ বরকত রেখেছেন, যে যত মানুষের ইয়াকিন থাকবে তত বেশি আল্লাহ বহুমুখী বরকত দান করবেন, কিন্তু যখনই নেগেটিভ চিন্তা হবে সবগুলি মেয়ে এতগুলি বিয়ে শাড়ি দেবো কী করবো, একটা ছেলে হলো না বুড়ো হয়ে যাবো তখন কে দেখবে আমাদেরকে, আল্লাহর আজাব আসা শুরু হবে, ভালা মুসিবত শুরু হবে, পেরেশানি শুরু হয়ে যাবে, জি কারণ তোমার নেগেটিভ চিন্তা ধারা তখন থেকে, যার ফলে চারিদিক থেকে আল্লাহর মার পড়তে ছড়িয়েছে। আর অনেকে ছিল ভালো মানুষ ছিল আরবদের মধ্যে মুশরিক, কিন্তু ভালো মানুষ ছিল, তারা ছেলে মেয়ে হলেও খুন করতো না আর ছেলে হলেও খুন করতো না, তাহলে সব আরব কন্যা সন্তানকে খুন করতো না, এটা মনে রাখতে হবে। এই জন্য নবী সাল বলেন, দেখো তোমরা তো ইসলাম গ্রহণ করছো তাহলে এই পাপগুলি থেকে বেঁচে থাকতো, ওয়ালা তাকতুলু আওলা, তো তোমাদের ছেলে মেয়েদের খুন করবে না, ওয়ালা তাআতু বিবহতান ইনতাফতারু নাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, আর তোমরা এমন কোনো মিথ্যে অপবাদ দেবে না যেটি তোমরা তোমাদের সামনে রচনা করবে গড়ে নেবে, কারণ যে মিথ্যা অপবাদ দেয় একেবারে সেটি তার কি কল্পিত বানাওয়াট, কিছুই ঘটেনি, এমনিতে দোষ চাপিয়ে দিল যে অমুক অমুকের, আরে ওর কোনো মেয়ের সাথে খারাপ সম্পর্ক আছে, কিছুই নেই আসলে অমুক এই কাজ করেছে, করেই নি, মিথ্যা অপবাদ, এই কাজ করবেন না, ওয়ালা তাআসুনিফি মারুফ, আর ভালো কাজে আমার তোমরা নাফরমানি করবে না, বিরুদ্ধাচরণ করবে, যে কোনো ভালো কাজের কথা আমি বলবো তোমরা মানবে, ভালো কাজ হচ্ছে ভালো কাজগুলি করা আর মন্দ কাজ থেকে বেঁচে থাকা, ভালো কাজ মানে শুধু পজিটিভ নয়, ভালো কাজ করা যেমন ভালো কাজ তেমনই মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে ভালো কাজ, এটা নেগেটিভ ভালো কাজ, মিথ্যা কথা বলবে না এটি ভালো কাজ, কারোর সাথে প্রতারণা করবেন না বেঈমানি করবেন না এটি হচ্ছে ভালো কাজ, সত্য কথা বলবেন এটা ভালো কাজ, পাঁচ অক্ত সালাত পড়বেন এটা হচ্ছে ভালো কাজ, তৌহিদ প্রতিষ্ঠা করবেন এটা হচ্ছে ভালো কাজ, সেই রকম শিরিক করবেন না
এটা হচ্ছে ভালো কাজ। এক অক্ত সালাত ছাড়বেন না, জামাত ছাড়বেন, এটা হচ্ছে ভালো কাজ। ভালো কাজ দুই রকম, তোমরা ভালো কাজে আমার নাফরমানি করবে না। ফামান ওয়াফা মিনকুম, তোমাদের মধ্যে এই কথাগুলির প্রতিশ্রুতি করে, বায়াত করে যে তার চুক্তিকে বা প্রতিশ্রুতিকে পূর্ণ করবে, অদা খেলাফি করবে না। ফাজিরু হাল আল্লাহ, তার নেকি আল্লাহর কাছে। ওমান আসাবা মিন যালিকা শাইআন, কিন্তু কেউ যদি এই সব পাপের, আর এরকম যতগুলি পাপ রয়েছে মাত্র কয়েকটি বলা হয়েছে এখানে, তার কোনো একটিতে যদি লিপ্ত হয় বা কোনো কিছুতে লিপ্ত হয়, এক অথবা একাধিক পাপে কেউ লিপ্ত, তাহলে হয় আল্লাহ দুনিয়াতে সাজা শাস্তি দিয়ে দিলেন, যদিও দুনিয়াতে সব পাপের শাস্তি আল্লাহ দেন না, কিন্তু কিছু কিছু পাপের শাস্তি দেন। পাপের শাস্তি দুনিয়াতে দেওয়াতে অনেক রহস্য আছে, বরং যাকে আল্লাহ শাস্তি দেবেন তার জন্য উপকারী সেটা সে যদি সংশোধন করে নেয়, কারণ ধাক্কা খেয়ে মানুষ সংশোধন হয়। ফাউকিবাবে ফির দুনিয়া, আর দুনিয়াতে তার কারণে শাস্তি দেওয়া হইল, কারো টাকা পয়সা বেমানি করেছে, 1,000 রিয়াল বেমানি করেছে, 10,000 রিয়াল লস হয়ে গেল, শিক্ষা হয়ে গেল, জ্ঞানী হইলে শিক্ষা হয়ে গেল। কাউকে অপদস্থ করেছে, আল্লাহ তা করছে বেশি অপদস্থ করলো। হ্যাঁ, বাপ মাকে কষ্ট দিয়েছে, যতটা কষ্ট দিয়েছিল বাপ মাকে তার চেয়ে দিয়েছে ওর ছেলেমেয়েরা কষ্ট দিয়েছে। হ্যাঁ, হাড়ে হাড়ে টের পাচ্ছে, কিন্তু আর সংশোধনের সময় নেই, বাপ মা দুনিয়াতে বিদায় হয়েছে, কষ্ট পেয়ে বিদায় হয়ে গেছে। আল্লাহ আকবার, তওবা করা উচিত যদি যে কোনো ধরনের, যদি দুনিয়ার শাস্তি হয়ে যায় ফাহুয়া কাফফারাতুল্লাহ, তাহলে ওই পাপের জন্য সেটা মোচনকারী কাফফার হয়ে গেল, আল্লাহ দুইবার শাস্তি দেবেন না। দুনিয়াতেও শাস্তি আর আখেরাতেও শাস্তি একটা পাপের জন্য এরকম করবেন না। যদি কোনো পাপের শাস্তি ইহ জগতে আল্লাহ দিয়ে দেন, তার মানে ওইখানে কাফার অতটা পরিমাণ দিয়ে দেন, সামান্য এক একটু হইলো, তাহলে আপনার যে অপরাধ ততটা পরিমাণ হয়তো শাস্তি হয়নি, তখন বাকি থাকবে, কবরে শাস্তি হবে, তারপরে বিচার দিবসে শাস্তি হবে, তারপরে জাহান্নামে শাস্তি হইতে পারে, যদি এখনও পাপ থেকে যায়। তাহলে ওমান আসামের জালেকা সে, আর কেউ যদি এইসব গুনহার কোনো কিছুতে লিপ্ত হয়, ফাঁসা তারাহুল্লাহ, কিন্তু আল্লাহ সেটাকে গোপন রেখে দিলেন, অপদস্থ লাঞ্ছিত করলেন, কেউ জেনা করলো জানতেই পারলো না, কেউ চুরি করলো ধরাই খেলো না, কেউ ডাকাতি করলো বেইমানি করলো ধরাই খেলো না, কেউ ধার নিয়ে চলে গেল বিদেশ থেকে আর দিল না, আর কে ওর খোঁজ পায়, ওর বাড়ির ঠিকানায় পৌঁছে বাকে পৌঁছতে পারলো না, আদায় করতে পারলো না, হ্যাঁ কোনো কিছু হলো না, তো ঢাকা থেকে গেল, গ্রামের মানুষও জানতে পারলো না, মনে করলো যে ও তো সৌদি আরব থেকে হজ করে এসেছে, কিন্তু এখান থেকে টাকা পয়সা বেমানি করে গেছে, ইত্যাদি যে কোনো পাপই হোক না কেন, আল্লাহ যদি ঢেকে রেখে দেন দুনিয়া ফামর হইল আল্লাহ, তাহলে আল্লাহ কী করবেন? আখেরাতে শাস্তির অবশ্যই দেবেন, এটা জরুরি নয়, আল্লাহর ইচ্ছাধীন। ফামরহু মুসলিমের, কারণ তার তৌহিদ আছে, শর্ত হচ্ছে তৌহিদ যেন তাকে বড় শিরকে কবর মাজার পূজারি না হয়, ইমান ভঙ্গকারী না হয়, বেনামাজি না হয়, 5 ওয়াক্ত নামাজি, আর তার সাথে শিরক মুক্ত, কুফরি মুক্ত, নাস্তিক না আর মাজারিও না, কুফরি করে মারা যায়নি, ইমান ভঙ্গ করে মারা যায়নি, জাদু টোনার সাথে জড়িত ছিল না, যেগুলো কুফরি কাজ, ইমান ভঙ্গের যে সব কারণগুলো রয়েছে এগুলো থেকে মুক্ত ছিল। তাহলে আল্লাহর ইচ্ছাধীন, ইনশা আকাবাহ, যদি আল্লাহ চান তো আখেরাতে বা মরার পরে কবর থেকে শুরু হবে আজাব শাস্তি, ও ইনশা আল্লাহ যদি চান যে একে মাফ করে দেব, তো আফা আনহ, মাফ করে দেবেন আল্লাহ, তাহলে সকল পাপীকে মাফ করবেন। আল্লাহ অন্তর সম্পর্কে, আমার অন্তর সম্পর্কে আমার চাইতে বেশি জানছেন, আপনার অন্তর সম্পর্কে, আপনার ইন্টারনাল আভ্যন্তরীণ বিষয় সম্পর্কে আল্লাহ আপনার চাইতে বেশি জানছেন। আমরা অনেক ভালো মন্দ কাজ করে ভুলে গেছি, কিন্তু আল্লাহ কিন্তু ভুলেন নাই, অমা কানা রব্য কানাসি, আল্লাহ বলছেন, আল্লাহ ভুলেন না। তারপরে আল্লাহ রাব্বুল ফেরেশতারা রেকর্ড করে রেখেছে, সুতরাং সব হাজির উপস্থিত পাবে সেই দিন কিয়ামতের মাঠে। তো আল্লাহ রাব্বুল আলামিন কাকে মাফ করবেন, মনে রাখবেন যে মাফ পাওয়ার জন্য কিছু অজুহাত লাগে, অনেক নেকির দিক আছে কিন্তু কিছু ভুল হয়ে গেছে, পাপ হয়ে গেছে, এটা একটা দিক। পাপ থেকে বাঁচতে পারতো না বেচারা, চেষ্টা করতো, মাঝে মাঝে নিজেকে ধিক্কার দিত, অনেক আছে কিন্তু নাফসে লওয়ামা, পাপ করে দেয় পাপ থেকে বাঁচতেও পারেন না, পাপ করে দিই আবার নিজেকে ধিক্কার দেয়, খুব খারাপ লাগে, খুব পরেশান থাকে যে আমি কী করছি, একজন মুসলিম আমার দ্বারা পাপ হয়ে যাচ্ছে, আবার ফিরে আসে, আবার থামতে পারে না। উদাহরণস্বরূপ যাদের হস্তমৈথুনের পদ অভ্যাস আছে,
অনেকে কিন্তু খুব মানসিক অশান্তিতে থাকে, থামতেও পারেন না, আবার তারপরে খুব অশান্তি হয়, তওবা করে আবার থামতে পারেন না। এরকম বদভ্যাস অনেকের বুলু ফিল্ম দেখা রয়েছে, পর্নোগ্রাফি বিভিন্ন রকমের রয়েছে। অনেকে লোভ সামলাইতে পারেন না, পয়সার ক্ষেত্রে দুর্বল, পয়সার ক্ষেত্রে দুর্বল, আমানতের ক্ষেত্রে দুর্বল, কারো যদি সুযোগ পায় চুরি করবে ঈদের নামাজে, নাহলে মসজিদ থেকে কেন জুতা সানলে চুরি হবে, বুঝতে পারছেন? 10-20-30 টাকা 50 টাকার জুতা সানলে কেন চুরি হবে, হারাম শরীফ থেকে কেন চুরি হবে? তো আল্লাহর ইচ্ছা, আল্লাহ দেখবেন যে এই লোকটি ঠিক আছে, অপরাধী পাপী, কিন্তু ক্ষমাযোগ্য কিনা, এর মধ্যে অন্তরে সততা ছিল, এ তোবা করতো কিন্তু থামতে পারতো না, বিভিন্ন পাপে জড়িয়ে যেত, হ্যাঁ বহুবার সে অনুতপ্ত লজ্জিত হইতো যে আর এই কাজ করবো না, আবার ওই কাজে লিপ্ত হয়ে যেত, তো আল্লাহ মাফ করবেন। ফাবায়াউহু আলা যালিক, তখন এই সাহাবায়ে কেরামগণ যারা ছিলেন, কয়জন ছিলেন? 12 জন, 12 জন এসব কথার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত করলেন, এর মাধ্যমে মদিনা মুনাওয়ারা ইসলাম পৌঁছে গেল। মদিনা মুনাওয়ারা পুরাতন নাম কি ছিল? কথা সত্য বলেছিলাম, হ্যাঁ মদিনার জাহিলিয়াতের যুগের নাম সূরা আহজাবে আছে, হ্যাঁ ইয়াসরিব, ইয়াসরিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সাথে প্রথম ব্যক্তি, প্রথম মুসলিম, প্রথম সাহাবি যাকে ইসলামের দূত হিসাবে, যে কোনো দেশ যখন অস্তিত্বে আসে, যখন একটা দেশ ছিল না আসলো, ভারত পাকিস্তান স্বাধীন হয়ে পাকিস্তান একটা দেশ জন্ম নিল, ঠিক না, আবার 71-এ বাংলাদেশ নামে একটা দেশ জন্ম নিল, তখন বিভিন্ন দেশে দূত পাঠিয়েছে না, রাষ্ট্রদূত, কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে। তো রাসূলুল্লাহ পক্ষ থেকে মদিনার জন্য প্রথম দূত যে প্রেরণ করছেন, তিনি হচ্ছেন প্রখ্যাত সাহাবি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসআব, জি মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে পাঠিয়ে দিলেন, বললেন যে যাও, যারা যারা নতুন ইসলাম গ্রহণ করবে তাদেরকে কোরআনের শিক্ষা দেবে, কোরআন মুখস্থ করাবে, দিনের মাসলা মশালি শিখাবে, আর যারা অমুসলিম হয়ে রয়েছে, কাফের রয়েছে, তাদেরকে ইসলামের দাওয়াত দেবে। একদিকে যেমন ইসলামের দায়ী, তেমন একদিকে তিনি হচ্ছেন কোরআনের শিক্ষক, আরেকদিকে তিনি মুআল্লিম, হ্যাঁ দিন ইসলামের শিক্ষক, হ্যাঁ আর আরেকদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি দূত। মদিনার উদ্দেশ্যে রওনা হইলেন দিনের জ্ঞান দেওয়ার জন্য, গিয়ে অবতরণ করলেন, বাড়ি নেই ঘর নেই মদিনা এসে পৌঁছিলেন। ওবা আবু ওমামা, যার নাম ছিল আসআদ বিন জুরারা, এর আগে ইসলাম গ্রহণ করেছেন, ওই যে মদিনা থেকে নবুয়ত প্রাপ্তির 11 বছরে 6 জন এসেছেন, তার মধ্যে প্রথম ছিলেন আসআদ বিন জুরারা, আসআদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে গিয়ে অবতরণ করলেন। আনসারদের নাম আনসার এমনিতে হয়নি, তারা সর্বাত্মক চেষ্টা করেছে সব দিক থেকে সাহায্য করার, মহাজেরিনদের যারাই এসেছে যেখান থেকে, বিশেষ করে মক্কা থেকে, আর যেখান থেকে ইসলাম গ্রহণ করে আসুক মদিনা এসেছে, সব দিক থেকে সাহায্য করার চেষ্টা করেছে। এই জজবা হওয়া উচিত আমাদের, যারা কোরআন সুন্নাহ অনুসারী ভাইয়েরা হেদায়েত হয়ে আসছেন, যদি আমাদের মধ্যে এই জজবা না থাকে যে আরেকজন ভাই যে হেদায়েত হয়ে আসলো শিরক বিদাত থেকে অথবা পাপ থেকে, বেনামাজি ছিল বেদিন ছিল, সেই লোকটার আমাকে সার্বিক সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, এটা অমুসলিম ইসলাম গ্রহণ করলো নি মুসলিম তার সাহায্য করতে হবে, এইসব হওয়া উচিত। ইসলামের প্রচার প্রসারে এই দুইজন মুসআব বিন উমাইর, মুহাজির, প্রথম মুহাজির, আর আনসারিদের মধ্যে এই আসআদ বিন জুরারা, দুইজনে ইসলামের প্রচার প্রসারে সক্রিয় ভূমিকা পালন করা শুরু করলেন। দুইজনে এক বাগানে ছিলেন, ওই সময় আওস বংশের যিনি সর্দার নেতা ছিলেন, আরবদের তো গোত্রীয় শাসন ছিল, আর প্রত্যেক গোত্রের একজন রাইস হইত, রাইস বা সাইয়েদ বলা হয়তো সর্দার, তো এই আওস বংশের নেতা ছিলেন বা সর্দার ছিলেন সাদ বিন মুয়াজ, প্রখ্যাত সাহাবি রাদিয়াল্লাহু তাআলা, সাদ বিন মুয়াজ। তিনি বললেন তার চাচাতো ভাই উসাইদ বিন হুযাইর, উসাইদ বিন হুদাইর, ইনিও প্রসিদ্ধ সাহাবি, এই উসাইদ বিন হুদাইর তার চাচাতো ভাই, তাকে বললেন যে এই যে দুটো লোক, একটা তো মক্কা থেকে এসে মুসআব বিন উমাইর, আর একটি আসআদ বিন জুরারা, এরা যে আমাদের
বংশধরকে সবকে যে ইসলামের দাওয়াত দিয়ে সবকে যে আমাদের বাপদাদার ধর্ম থেকে বিচ্যুত করে দিচ্ছে, তো একে কিছু বলো না কেন? আমাদের ধর্মের সমালোচনা করছে, হ্যাঁ বাপদাদাকে গালমন্দ করছে, হ্যাঁ বেদাতির আজকাল আমাদেরকে বলে যে আমরা নাকি তাদেরকে গাল দিই, আবু হানিফাকে গাল দিই, জীবনে শুনেছেন? কিন্তু বেদাতি বড় হুজুর বলছে আবু হানিফাকে আহলে হাদিসের গাল দেয়। এইটা সেম ওই রকমই কথা জাহিলিয়াতের যুগে মক্কার কাফেররা আর মদিনার মুনাফিকরা আর মদিনা যত কাফের ছিল এই যে কুফুরের অবস্থায় বলেছিলেন সাদ বিন মুয়াজ, যে না যে আমাদেরকে বোকা বলছে, আমাদেরকে মূর্খ বলছে, আমাদের বাপদাদা গাল বন্ধ করছে। এটা চিরাচরিত বদ অভ্যাস বাতিলপন্থীর, বাতিলপন্থীর হকপন্থীকে এইরকমই থপবাদ দিয়ে থাকে। কিন্তু আল্লাহ শেষ পরিণাম লাঞ্ছিত করেন, দুনিয়াতেও লাঞ্ছিত করবেন আর আখেরাতেও লাঞ্ছিত করবেন। জি বললেন সাদ বিন মুয়াজ আলা তাকুম ইলা হাযাইনি রাজুলাইন, তুমি এই দুটো লোকের কাছে যাচ্ছ না কেন? আল্লাযাইনি আতায়া ইউসাফফিহানি দুআফানা, যারা এসে আমাদের এই মদিনায় আমাদের যারা দুর্বল মানুষ তাদের কাছে গিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছে আর তাদেরকে বোকা বানাচ্ছে। বোকা বানা কথাটা বলেন, যদি ভালো মানুষ, ভালো মানুষও যদি ভালো কথা কাউকে বলে আর সেটা মতের উল্টো হয় কোনো ফিরকার কোনো দলের, তাহলে বলছে যে লোকটাকে বোকা বানিয়ে দিয়েছে, বোকা বানিয়ে দিয়েছে। যেন ফেরাউন করতো, হ্যাঁ যে দেখো দেখো, হ্যাঁ তোমাদেরকে বোকা বানাইবে মুসা, হ্যাঁ খবরদার তার কথা শুনিও না, যে তোমাদেরকে এই তোমাদের মাঝে যারা সমাজের কমজোর, কারণ সমাজের কমজোর লোকের প্রথম কিন্তু ইসলাম গ্রহণ করে, শুধু ইসলাম না যে কোনো হক কথা ইসলামের, বেদাতি সমাজে চলে যান গ্রামে দেখবেন বড় বড় যারা পয়সাওয়ালা, বড় বড় যারা নেতা, হ্যাঁ মাথা, ওরা কিন্তু কোরআন সুন্নার দাওয়াত তাওহীদ সুন্নতের দাওয়াত সহজে গ্রহণ করবে না, ওরা একটু তমাশা দেখছে দেখি কোন দিকে যায়, যেদিক থেকে বৃষ্টি সেদিকে ছাতা, সুযোগের সন্ধানে থাকে, দেখছি গোটা গ্রাম তো চলে গেল, না এদেরকে সবকে ক্যাপচার রাখতে হবে, তো চল তোদের সাথে আছি, এরা অপেক্ষায় থাকে তামাশা দেখতে থাকে, হ্যাঁ অথবা নিজের নেতৃত্ব নিয়ে তারা চিন্তিত হয়ে যায় যে যদি এর কথা মেনে নিই তাহলে তো আমাদের পদ গেল, হ্যাঁ আমাদের প্রভাব গেল, তো নেতা তো অন্য কেউ হয়ে যাবে, তো আমাকে তো কেউ মানবে না, এরকম ব্যাপার সবার আছে। বেদাতি মৌলী সাহেবের এই জন্য হেদায়ত হয় না, মাদ্রাসা পড়াগুলো এই জন্য হেদায়ত হয় না, কারণ জানছে যে যদি আর বলি যে এতদিন আমরা ভুলেছিলাম, তো এতদিন কেন আমাদেরকে ভুলে রেখেছ এই ভয়ে, হ্যাঁ অথচ এটা কোনো ব্যাপার না, বুঝতাম না আমরাও বুঝেছি, যেমন তোমরা বুঝলে আমরাও বুঝলাম যে এটা বিদাত, এটা বিদাত, এটা ভুল, কিন্তু না মান সম্মান নিয়ে আছে তারা, দুনিয়া ঠিক থাকে আখেরাতে যা হবে, তারপরে যে অন্ধ হয়ে যায় গোড়ামি করে তাকে আল্লাহ হেদায়ত করে না, কারণ সে নিরপেক্ষ দৃষ্টি নিয়ে চিন্তা করে যার ফলে হেদায়ত হয় না। যাই হোক, যাচ্ছ না কেন? এ দুর্বল লোকদেরকে বোকা বানাচ্ছে আর দুর্বল লোকরাকে সব মুসলিম বানিয়ে দিচ্ছে, ফাতাজ যে রহমা এদেরকে একটা ধমক দাও, চমকাও একটু। তখন উসাইদ বিন হুজাইর চাচা তো ভাই, তারপরে সে নেতা বংশের, তার কথা শুনে হাতে একটা বর্ষা দিল লাঠি, যাতে অগ্রভাগে একটু লোহা লাগানো থাকে বর্ষা, তারপর ছুটল ওই দিকে। যখন আসাদ দেখতে পেয়েছেন তাকে, আসাদ বিন জোরারা, তখন মুসাব বিন উমাইরকে বললেন, দুজনে মুসাব বিন উমাইর মক্কা থেকে এসেছেন রাদিয়াল্লাহু আনহু, আর আসাদ বিন জোরারা আনসারি মদিনার, দুজনে ইসলামের দাওয়াতের কাজ করছেন, বাগানে বসে আছেন। সেই সময় হাজা সাইয়দ কওমি, এই যে আসছেন উসাইদ বিন হুজাইর, এই আওস বংশের কিন্তু এক নেতা, কাদ জাআকা, আসছে আপনার কাছে, কি যে বলে, ফাসদুকিল্লাহ ফিহি, এর সাথে আচরণের ক্ষেত্রে আল্লাহকে সততা দেখান আপনি, মানে আপনি ইসলামের সত্যতা তুলে ধরেন এর সামনে, হক কথা তুলে ধরেন সুন্দরভাবে। ওসাইদ আসলো, আসার পরে দাঁড়িয়ে গেল দুজনের সামনে, এসে বলছে মা যাবে কুমাইলাই না, তোমরা কী করতে এসছো এখানে, কী করছো মদিনায়, তো সাফিহানে দোয়াফান, আমাদের সমাজের দুর্বল মানুষদেরকে বোকা বানাচ্ছ আর সবকে তোমরা মুসলিম বানিয়ে দিচ্ছ, এটা জেলে না সোজা আলাদা হয়ে চলে যাও, মদিনা থেকে বেরিয়ে যাও, এন কানা তা লক্ষ্মা বেআন ফুসকুমা হাজা, যদি জান বাঁচাতে চাও, যদি তোমাদের প্রাণের জানের মূল্য থাকে তাহলে আমাদের থেকে আলাদা হয়ে যাও, এসব কাজ করবে না। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেকমতের সাথে কাজ নিলেন, এদিকেও রাগছে কিন্তু গরম,
গরমের সামনে আপনি যদি গরমে উত্তর দেন কখনো সমাধান হবে না। কেউ যদি গরম হয়ে যায় তো ঠান্ডা হয়ে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে, এবং এটি একটি আল্লাহ প্রদত্ত ক্ষমতা, সবাইকে আল্লাহ দেয় না। কেউ গরম হয়ে আছে আর আপনি ঠান্ডায় উত্তর দেবেন, এটা সহজে মানুষ মেনে নিতে চায় না। আরে তোর চাইতে কোম্পানি নাকি? মুসা বিন ওমর বলছেন, আওয়া তাজলিস ফাতাসমা, আচ্ছা আপনি বসবেন একটু, বসে একটু শুনেন কথা, তাহলে একটু বসেন, বসে কথা বলি। ফাইন রাজি তামরান কাবেল তাহু, একটু কথা বলি, কথাগুলি যদি ভালো লাগে পছন্দ লাগে তো কবুল করবেন, ঠিক আছে, নেবেন আমাদের কথা। ওয়াইন কারেহ তাহু, আর যদি কথাগুলি খারাপ লাগে আপনাকে, কাফাফনা আনকা মা তাকাহু, তাহলে আপনাকে আমি কষ্ট দেব না এবং আপনাকে এমন কোনো কথা শোনাবো না যেই কথা আপনাকে খারাপ লাগে, সুতরাং বাদ দিয়ে দেবো। আগে একটু শোনেন, শুনেন ভালো লাগলে কবুল করবেন, আর না ভালো লাগলে আমরা আমাদের কথা বন্ধ করে দেবো আর শোনাবো না। ফাকালা, তখন ওসাইদ বিন ওহদের ঠান্ডা হয়েছে, গরমের উত্তর যদি ঠান্ডা হয়ে দেন তো ও ঠান্ডা হয়েছে, বড় করে যেন পানি ঢেলে দিলেন, আপনি আগুনে পানি ঢেলে দিলেন। বলছে আনসাফটা, তুমি ন্যায়সঙ্গত কথা বলেছো, কথা তো ভালো বলেছ, আমি শুনি, অসুবিধে কী, ঠিক আছে বলো কী বলছো বলো। ওয়ারাকা জাহারবা, তখন হাতে যে বর্ষাটি ছিল সেটা মাটিতে পুঁতে দিল, হাত থেকে রেখে দিল, বসে গেল। আর তারপরে মুসা বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দূত, ইসলাম সম্পর্কে তার সাথে আলাপ আলোচনা শুরু করলেন, কোরআনে কারীম আয়াত তেলাওয়াত করে শোনালেন। এটা ছিল ইসলামের দাওয়াতের সুন্নতের তরিকা। আজকাল অনেকেই অমুসলিমদের দাওয়াত দিতে গিয়ে কোরআনের আয়াত পড়ে শোনায় না, কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে না, আয়াত পড়তে হবে, এটা হচ্ছে ইসলামের দাওয়াত তরিকা। সাহাবায়ে কেরামগণ তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন কোরআনের আয়াত পড়ে, কোরআনের আয়াত পড়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তার বোন দাওয়াত দিয়েছেন কি, সূরা তহা পড়ে, সোজা সূরা তহা পড়া শুরু করেছেন, তাতেই তাসির হয়েছে। ধরেন আরবি ভাষা বুঝে না, তারপরও আরবির একটা তাসির আছে। তারপরে যারা অনারব হবে, অনারব তাদেরকে কোরআন কারিম পড়ে তারপরে তার তাফসির করে শোনান, কোরআনের চাইতে বেশি অন্য কোনো কথা তারা মানুষকে হেদায়ত করতে পারবেন, এ কথা কেউ যদি চিন্তা করে, অমুসলিমদের দাওয়াতের ক্ষেত্রে অথবা বেদাতপন্থীদের দাওয়াতের ক্ষেত্রে অথবা মুসলিম সমাজের যারা পাপিস্ট অন্যান্য পাপে জড়ে তাদের দাওয়াতের ক্ষেত্রে, তো তারা ভুল ধারণা। কারণ আল্লাহর কথার চাইতে ভালো কথা আর কারো হতে পারে না, আল্লাহর কথার চাইতে বেশি তাসির আর সুপ্রভাব মানুষের কথা দ্বারা হইতে পারে না। কোরআন আয়াত পড়ে শুনুন। এই জন্য আহলে হাদিস ওলামাদের দাওয়াতে এত মানে লাভ কেন, আর এত দ্রুত গতিতে এই দাওয়াত ছড়িয়ে যাচ্ছে কেন, হ্যাঁ এর কারণ জানেন? এর কারণ হচ্ছে তাদের কাছে কোরআনের আয়াত আছে, রাসূলের হাদিস আছে, আল্লাহর কথা রাসূলের কথা আছে, মন গড়া বাপদাদার কিচ্ছা কাহিনী নয় আর গাঁজাখড়ি ওয়াজ নয়, দলিলবিহীন চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাচ্ছে, যেই সেই কিচ্ছা কাহিনী, একবার হাসাচ্ছে একবার কাঁদাচ্ছে, এইরকম ওয়াজ আহলে হাদিসরা করে না, সালাফিরা করে না, যা বলে কাল আল্লাহ কাল রসুল, যার ফলে মানুষ আকৃষ্ট হয়। কারণ মানুষের আল্লাহ একটা নেচার দিয়েছেন, ফিতরা, কুল্লু মাউলুদ ইউলাদু আলা ফিতরা, প্রতিটি শিশু প্রতিটি মানুষ জন্মায় ফিতরাতের উপর, প্রাকৃতিক অবস্থায় সে ফিরে এসছে, আল্লাহর কথার তাসির তার উপর হচ্ছে, রসুল সাসের কথার তাসির হচ্ছে, সেটা ওহি। সে তার সামনে কেউ যুক্তি পেশ, যুক্তি দিয়ে কোনো কাজ হবে না কোরআনের সামনে আর হাদিসের সামনে। কোরআনে কারিমের তেলাওয়াত শুরু করলেন, শোনাইলেন তাকে, মাতৃভাষা সুন্দর বুঝতে পারছে, ও সাইদ বিন হুজাইরকে খুব ভালো লাগলো শুনতে। আরে ইসলাম তো খুব ভালো ধর্ম, আমি তো ভুল ধারণা করছিলাম। যেমন আজকাল অনেক অমুসলিমরা মুসলিমদের সম্পর্কে, বরং অধিকাংশ অমুসলিম মুসলিমদের সম্পর্কে বিরূপ ধারণা রাখে, মুসলিম মানে বর্বর, মুসলিম মানে নিষ্ঠুর, মুসলিম মানে অসভ্য, মুসলিম মানে এই, মুসলিম মানে এই, সব নেগেটিভ আর নেগেটিভ, সব মিথ্যা কথা, অবাস্তব কথা। ইসলামকে তারা বদনাম করে রেখেছে। কিছু অসৎ মুসলিমদের বদচরিত্রের কারণে বা খারাপ আচরণের কারণে একটা মুসলিম যদি চুরি করে নেয়, একটা মুসলিম যদি বেমানি করে নেয় কোনো হিন্দুর কাছে, কোনো অমুসলিম বা খ্রিস্টানের কাছে, তাহলে বদনাম হয় না, গোটা ইসলাম বদনাম হয়ে যাচ্ছে। মুসলিম যদি ধোকা দেয় বেমানি করে, জেলখানাতে গিয়ে দেখছে যে মুসলিমদের সংখ্যা কাফের চাইতে বেশি হয়ে যাচ্ছে, তা কী বলবে? ইসলাম যদি ভালো হইতো তো মুসলিম কী করে চুরি করেছে, তাই না? মুসলিম কেন এত আসামি, মুসলিম কেন এত ক্রাইমের সাথে জড়িত? তাহলে মুসলিমরা আগে আখলাক দিয়ে, চরিত্র দিয়ে দাওয়াত দিতে হবে,
আখলাক আমল চরিত্র তো ইসলামের দাওয়াত দিতে হবে। তো আর তাছাড়া যে মিডিয়াগুলি রয়েছে, মিডিয়া সবগুলি ইসলামের বিপক্ষে, ইসলামের দুশ্মন। আগের মিডিয়াগুলো যে পত্রপত্রিকা বা যেগুলো মিডিয়া ছিল, আর বর্তমান সোশ্যাল মিডিয়া সবগুলি অ্যান্টি ইসলাম, যার ফলে ইসলামের যে ভাবমূর্তি সেটাকে নষ্ট করার জন্য সবসময় লেগে আছে এইসব বাতিল পন্থীদের মিডিয়াগুলি, যার ফলে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা মুসলিমদের রয়েছে। কিন্তু যখন কাছের থেকে ইসলামকে চর্চা করবে, ইসলামের কথা শুনবে, অথবা খাঁটি যারা আদর্শ মুসলিম, দিনদার, ধার্মিক, কোরআন সুন্নার আলেম এবং কোরআন সুন্নার অনুসারী যারা জনগণ, তাদের আচার আচরণ দেখবে, তখন সত্যি তো এই ফেরেশতা চরিত্রের মানুষ কোথা থেকে তৈরি হলো? এটা একটা মিথ্যা কথা বলে না। হ্যাঁ, পাশে একটা অমুসলিম বাস করে, তার স্ত্রীকে, তার মেয়েদেরকে, হ্যাঁ, তাদের মহিলাদেরকে দেখলে চট করে আপনি মাথা নিচে করে নেন, এর একটা ভালো প্রভাব পড়বে না? অবশ্যই প্রভাব পড়বে। আরে আমাদের হিন্দুরা, আমাদের খ্রিস্টানরা আমাদের মেয়েদের সাথে কি খারাপ আচরণ করে দেখোই। আমাদের একজন আলেম সাহেব, হুজুর সাহেব আছেন আমাদের গ্রামে, আমাদের পাশে, জীবনে কোনোদিন আমার মেয়েদের দিকে বা আমার স্ত্রীর দিকে তাকান না। জি, এগুলো হচ্ছে আসল ইসলামের দাওয়াত। জি, তো যাই হোক, সাথে সাথে এত প্রভাবিত হলেন, বললেন যে আমি ইসলাম কবুল করব। সাথে সাথে কালেমায়ে হক, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে উসাইদ বিন হুদায় রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওস বংশের যে নেতা, তিনি ইসলাম গ্রহণ করলেন। তারপর উসাইদ দেখলেন আমি তো ইসলাম গ্রহণ করলাম, আর এক নেতা, দুই নেতা, দুজনের নেতা, কিন্তু ওই বংশের দুজনের নেতা, উসাইদ বিন হুদায় আর সাদ বিন মুয়াজ। এখন এই সাদ বিন মুয়াজকে কেমন করে আমি কনভিন্স করব, ওকে কেমন করে ইসলামের দিকে নিয়ে আসবো? এইরকম হয়েছে, সাহাবীরা যখন ইসলাম গ্রহণ করেছেন সাথে সাথে ফিকির যে বাকিগুলোকে কেমন করে ইসলামের দিকে নিয়ে আসবো, এই চিন্তা আমরা থাকতে হবে। জি, উসাইদ বিন হুদায় ফিরে গেলেন, আর তারপরে কোন একটা বাহানা করে সাদ বিন মুয়াজকে পাঠালেন যে আমি এসে যেমন হক কথা জানতে পারবো মুসাবের কাছে, দূর থেকে তো মুসাব বিন উমাইর সম্পর্কে আমার নেগেটিভ ধারণা ছিল, আর তাকে মারার জন্য এসেছিলাম, আমি আসাদ বিন জোরারাকে মারার জন্য এসেছিলাম, আমি এসে ইসলাম গ্রহণ করলাম, কোনোরকম করে সাদ বিন মুয়াজকে এই জায়গায় আমি পৌঁছে দিই, আমার মতো সেও আসুক আর কথা বলুক। কোনোরকম একটা হিলা বাহানা করে সাদ বিন মুয়াজকে পাঠাবার চেষ্টা করলেন, গিয়ে বললেন কাল্লাম তু রাজুলাইন, এই দুজনের সাথে কথা বললাম, মুসাব বিন উমাইর আর আসাদ বিন জোরারা যারা ইসলামের দাওয়াত দিচ্ছে তাদের সাথে কথা বললাম, এবং দেখলাম ফাওয়াল্লাহ মার আয় তো বেহমা বাসান, তারা তো কোনো খারাপ লোক না, লোকগুলো ভালো, খানিকটা হালকা করে দিই বিষয়টা, লোকগুলো ভালো, ওয়াকাদ নাহাই তো হুমা, আর তাদেরকে আমি বারণ করে দিচ্ছি যে ইসলামের দাওয়াত দিবে না, তোমরা ভালো মানুষ থাকো ঠিক ঠিক আছে, কিন্তু ইসলামের দাওয়াত দিবে আমাদের বংশের লোককে এটা করবে না, নিষেধ করে দিচ্ছি। এটা একটু মিছা কথা বলে দিলাম। হ্যাঁ জি, বৃহৎ স্বার্থে, আর বৃহৎ স্বার্থ মানে আপনার স্বার্থ না, আল্লাহর দিনের স্বার্থে কখনো কখনো এই ধরনের মিথ্যার আশ্রয় নেওয়া যাবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তিনটি ক্ষেত্রে মিথ্যা বলেছিলেন, অসুস্থ ছিলেন না কিন্তু ওকে পূজাতে নিয়ে যাবে, আমি নিঃসকিম অসুস্থ, ভেঙেছেন নিজে, আরে কে ভাঙলে ইব্রাহিম, যদি বলেন আমি ভেঙেছি সাথে সাথে মেরে দেবে, বল ফালো কবির হম, বড়টা মেরেছে, বড়টা ঘাড়ে কুড়াল কুড়ালি আছে, ওকে জিজ্ঞেস করো, বলছে ও তো কথা বলতে পারে না, কথা বলতে পারে তো ওর পূজা কেন করছো তাহলে? জি হ্যাঁ, এইভাবে তো তারপরে বললেন যে আমি নিষেধ করলাম তাদেরকে, তখন তারা বললো যে ঠিক আছে না ফালো মাহবাব, তোমরা যেটা চাও সেটাই করবো, যদি বলো যে তোমাদের বংশের লোক ইসলামের দাওয়াত দেবো না, ইসলামের কথা বলবো না, বলবো না, ঠিক আছে। তারপরে বললেন যে একটি কথা, ওকাত হুদ্দিস্তু আন্নাবানি হারেসা খারাজু এলা আসাদ বিন জোরারা ইয়াকতুলু, আমি শুনতে পেলাম যে বানু হারেসা, হারেসা বংশ একটি ছিল মদিনায়, তারা আসাদ বিন জোরারাকে হত্যা করার জন্য বেরিয়েছে। আসাদ বিন জোরারা সে মুসলিম হয়ে গেছে, এদিক থেকে সাদ বিন মুয়াজ যেহেতু কুফরি অবস্থায় আছে, দুশ্মন, কিন্তু আত্মীয়তার একটি বন্ধন আছে, খালাতো ভাই, ওটার তো একটা মায় আছে। আচ্ছা, বেদাতপন্থী সমাজ যখন ইসলামের দাওয়াত দেবেন তখন এগুলো কাজে আসবে, হয়তো আপনার সাথে আকিদার মিল নাই, আপনার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, আপনার চাচা, কিন্তু আপনাকে মারতে দিবে না, দরদি মানে কট্টর দুশ্মন না। এবার কিছু বংশে আবুল হাব চরিত্রের আছে, কট্টর দুশ্মন বিশ্বাস হয়, কিন্তু কিছু আবু তালেব চরিত্রেরও তো আছে, বুঝতে পারছেন না? জি, তো এই সুযোগের সুযোগ
বলছে আসাদ বিন জোরারা তোমার খালাতো ভাই ওকে হারেসা বংশের লোকেরা খুন করতে চাইছে, খুন করার জন্য বেরিয়েছে, বেরিয়ে চলে গেছে, খুন করবে তোমার খালাতো ভাইকে। কেন? লিয়ান্নাহ ইবনু খালাতিকা, যেহেতু সে তোমার খালাতো ভাই সেই জন্য। ভাই ইউরিদুন আইয়া ফেরুক, আর এ বানু হারেসার সাথে আওস বংশের চুক্তি ছিল। আরবা কিন্তু এক বংশ আরেক বংশের সাথে একটা চুক্তি রাখত, কিসের চুক্তি? সন্ধি করা থাকতো যে আমাদের উপর হামলা হইলে তোমরা সাহায্য করবে, তোমার উপর হামলা কি আক্রমণ যদি করে দুশ্মন তাহলে আমরা সাহায্য করবো। যে মিত্রতার বন্ধন, মিত্রতার বন্ধন। তো এ সাদ বিন মুয়াজ তোমার সাথে বা তুমি একজন নেতা আওস বংশের সাথে যে তাদের একটা চুক্তি রয়েছে, সেই চুক্তি ভঙ্গ করতে চাই, তোমার খালাতো ভাইকে খুন করে দিই সাথে সাথে। আরে আমার খালাতো ভাইকে মারবে এই সাহস? সাদ বিন মুয়াজ রেগে একবার ফায়ার লাফিয়ে উঠেছে, এক্ষুনি যাব আমি। জি দেখি এসে হাজির, কারণ দুজন বসে আছে ওখানে, কে বসে আছে? মুসাব বিন উমাইর মহাজের মক্কা থেকে, আর আসাদ বিন জোরারা যেটা হচ্ছে সাদ বিন মুয়াজের খালাতো ভাই, যদিও মুসলিম খালাতো ভাই। দেখি খালাতো ভাইকে বাঁচাইতে হবে, বানু হারেসাকে মারতে দেবো না। খালাতো ভাইয়ের কাছে এসে হাজির, ওখানে বসে আছে মুসাব বিন উমাইর তার সাথে। মুসাব বিন উমাইর যখন দেখলেন যে আর এক নেতা এসে গেছে আওসের, সুযোগই সুযোগ, তখন ওইভাবেই তাকে বললেন যেমন বলেছিলেন ওসাইদ বিন হুজাইর। কী বলেছিলেন? দেখেন একটু বসেন, আমরা কি করছি আর কি শোনাচ্ছি, শুনলে তো কোনো দোষ নেই, একটু শুনে দেখেন, যদি ভালো লাগে কবুল করবেন, আর না ভালো লাগে তো মানা করে দেবেন, আর মানা শুনে নেব, ব্যাস আর বলবো না। এই কথাই যখন বললেন, যেইভাবে আল্লাহ রাব্বুল আর ওসাইদ বিন হুজাইরকে হেদায়ত করেছিলেন ওই রকমই তিনিও, যেমনই কথা বলা ইসলাম সম্পর্কে, ইসলামের সৌন্দর্য সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নির্ভেজাল দাওয়াত সম্পর্কে, তখন সাথে সাথে ইসলাম গ্রহণ করলো, কোরআনে কারিম শুনে এবং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাক্ষ্য প্রদান করলো। কে? আরেকজন ওসের নেতা সাদ বিন মুয়াজ। তাহলে দুইজনে একদিনে ওসাইদ বিন হুজাইরও মুসলিম হয়ে গেল আর সাদ বিন মুয়াজ ওস বংশের দুইজন নেতাই মুসলমান হয়ে গেল। নেতারা মুসলমান হয়ে গেলে দেশের সব মুসলমান হয়ে যাবে, কারণ আরবিতে একটি প্রবাদ আছে আন্নাস আলা দীনে মুলুক, মানুষ আসলে শাসকদের ধর্মে বিশ্বাসী, কারণ শাসকদের সাথে থাকলে লাভ আছে। তো শাসকরা যদি হেদায়েত হয়ে যায় তাহলে আখেরাতও লাভ আর দুনিয়াতেও লাভ, যে শাসকদের সাথে আছে দুনিয়ারও বেনিফিট লাভ পাবো, কোনো লোকসান নেই। জি তারপরে ফিরে আসলো জাতির কাছে ইসলাম গ্রহণ করে সাদ বিন মুয়াজ, এসে বলছে ইয়া বানি আব্দুল আশাল, হে আব্দুল আশালের বংশ গোত্র, কাইফা তাআলামুন আমরি ফিকুম, আমার সম্পর্কে তোমাদের মতামত কি, আমি তোমাদের মাঝে কি ভালো মানুষ না খারাপ? তখন তারা বলল সৈয়দুনা ওয়া আফজালুর রায়, আপনি আমাদের সর্দার, আপনি আমাদের নেতা, এবং আমাদের মাঝে আপনি সবচেয়ে বেশি বিচক্ষণ, বিচক্ষণ মানুষ, আপনার মতকে, আপনার চিন্তা চেতনাকে পরামর্শ আমরা প্রাধান্য দিই। কালা, শোনো, তাহলে শোনো একবার শক্ত ভূমিকা, যে নেতার ভূমিকা, ফাইন্না কালাম রেজালেকুম ওয়া নিসাইকুম আলাইয়া হারামুন হাত্তা তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের গোটা বংশের পুরুষ নারী সবার সাথে আমার কথা বলা হারাম, কথা বলবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের প্রতি তোমরা ঈমান না নিয়ে আসবে। সুবহানাল্লাহ, নেতাই সাহস করে বলতে পারবে, কোন আলেম বলতে পারবে? হ্যাঁ পাবলিক বলতে পারবে, কিন্তু গ্রামের চেয়ারম্যান অহংকার দিয়ে বলতে পারবে? পুঁজিপতি এমপি মিনিস্টার অবশ্যই বলতে পারবে, তাই না? আল্লাহ যেন তাদেরকে সবাইকে হেদায়ত নসিব করেন, যারা হেদায়ত হয়নি আর যারা হেদায়ত হয়ে আছে তাদেরকে হেদায়তের উপর আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রাখেন, এবং যাদের ত্রুটি আছে আল্লাহ ত্রুটি মুক্তি, আল্লাহ দিনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করেন। মুসলিম নেতৃত্বে যারা রয়েছে সারা বিশ্বে, তারা যদি এইভাবে হেদায়ত হয়ে যেত, জাতি হেদায়ত হতে বাধ্য, উপায় নেই কিছু। যে তোমাদের পুরুষ নারী সবার সাথে আমার কথা বলা হারাম যতক্ষণ তোমরা আল্লাহ রসুলের প্রতি ইমান না নিয়ে আসবে। সেই দিন সকালবেলার ঘটনা, সন্ধ্যা হইতে হইতে ওই আওস বংশের কোনো পুরুষ নারী ইসলামের বাইরে থাকলো না, সবাই মুসলমান হয়ে গেল, সবাই মুসলমান হয়ে গেল একজন ছাড়া, মাত্র একজন। এই একজন আল্লাহর এক আরেক হিকমত,
কখনো কখনো যেগুলো আমরা বাহ্যিক দেখছি অপছন্দনীয় তাতে আল্লাহর অন্য কোনো হিকমত আছে। এই লোকের নাম ছিল ওসাইরেম, ওসাইরেম প্রসিদ্ধ আর কিসা আছে ওহুদ যুদ্ধের ক্ষেত্রে। সে ইসলাম গ্রহণ করেনি ওহুদ যুদ্ধ পর্যন্ত, ওহুদ যুদ্ধ তার মানে আরও কয়েক বছর, দু তিন বছর প্রায় ইসলাম তৃতীয় হিজরিতে ওহুদ যুদ্ধ, আর নবী সাল হিজরতের কয়েক মাস আগে মুসা বিন উমাইর রাজি আল্লাহ তাআলা হিজরত করেছেন বা বছরখানেক আগে, তার মানে তেরো বছর নবুয়ত প্রাপ্তির 13 বছরে নবী সাল হিজরত করেছেন আর এনারা এসেছেন 12 বছরে। জি, তো তার মানে প্রায় 3 থেকে 3.5 বছর পর, হ্যাঁ 3-3.5 বছর পরে ইসলাম গ্রহণ করছেন। এ ওসাইরেম কোথায় ইসলাম গ্রহণ করেছেন? আর সাথে সাথে সকালবেলা ইসলাম গ্রহণ করেছেন, আর সাথে সাথে ঘোষণা হচ্ছে একটু পরে যে ওহুদের ময়দানে জিহাদ করতে যেতে হবে। জোহরের টাইম এখনও আসেনি, দৌড় দিয়েছে ওই কলমা পড়ার পরে ওহুদের ময়দানে মুসলিমদের মুজাহিদিনদের দলে সামিল হয়েছে, আর যাওয়ার পরে সেখানে গিয়ে কাফেরদের হাতে নিহত হয়েছে। একটিও সেজদা করেননি বা একটিও সেজদা করার সুযোগ পাননি। যেসব কুইজ প্রোগ্রাম হয় সিরাতুন নবীর ওপর বা সাহাবাকে জীবনের উপর, তাতে জিজ্ঞাসা করা হয় যে এমন কোন এক ব্যক্তির নাম বলেন যেই ব্যক্তি আল্লাহকে একটা সেজদা না করেও জান্নাতি, তিনি হচ্ছেন এ ওসাইরাম। সকালে ইসলাম গ্রহণ করেছেন আর তারপরে জিহাদের ঘোষণা হয়েছে যে ওহুদের মাঠে চলো, আর ওহুদের মাঠে চলে গেছেন আর জোহর হওয়ার আগে আগেই শহীদ হয়ে গেছেন। কাবলা ইয়াসুদ আলিল্লাহ সাজদা, একটিও সেজদা করার সুযোগ পাননি, তার আগেই তার ইন্তেকাল বা তার শাহাদাত হয়ে গেছে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তারপরে মক্কা ফিরে আসলেন, এরা এই আওস বংশ গোটাই মুসলমান হয়ে গেল একজন ছাড়া, তারপরে মক্কা ফিরে আসলেন। আর 13তম বছরের নবদ প্রাপ্তি 13তম বছরের যে হজ, ওই হজের আগে আগে এই সুসংবাদগুলি নিয়ে আর এই সফলতা নিয়ে যে আলহামদুলিল্লাহ মদিনায় প্রায় লোক ইসলাম গ্রহণ করেছে, মদিনায় এখন মুসলিমদের আশ্রয়স্থল আলহামদুলিল্লাহ মদিনা, মদিনায় এখন সাহাবাইকার আমরা আরামসে গিয়ে থাকতে পারেন, কোনো চিন্তা নেই সেখানে, এবং সেখানে সাহায্য সহযোগীর অভাব নেই আলহামদুলিল্লাহ। সুতরাং মক্কার কাফেরা সেখানে গিয়ে কিছুই করতে পারবে না সেখানে, এই সুসংবাদ নিয়ে আসলেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে, আগামী সপ্তাহের আলোচনা দ্বিতীয় আকাবার বাইআত, দ্বিতীয় আকাবার বাইআত। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।